আমরা আজকে যে টপিকের উপর ভিডিও করতে চলেছি সেটা হলো কার্টুন ফটো এডিটিং। এটাকে অনেকে এআই ফটো এডিটিংও বলতে পারেন বা ডিজিটাল আর্টও বলতে পারেন। এটা নিয়ে অলরেডি ইউটিউবে অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে, এগুলো অধিকাংশই পেড অ্যাপ্লিকেশন দিয়ে। মানে আপনার এডিটিংটা করতে গেলে আপনাকে টাকা পে করতে হবে, তারপর আপনি এডিটিংটা করতে পারবেন। আমি আজকে যেটা আপনাদের দেখাতে চলেছি এটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। এবং যে অ্যাপ্লিকেশনের কথা আমি বলতে চলেছি সেই অ্যাপ্লিকেশনটি অধিকাংশ মানুষই ব্যবহার করে থাকে। যারা একটু ফটো এডিটিং করে বা ফটো এডিটিং সম্পর্কে ধারণা রাখে তারাই এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই চিনে থাকবেন। সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো যারা আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন নতুন একটি আপডেট এসেছে। আপডেটটা আপনারা যদি না করে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আপডেট করে নিন আগে। আর যারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন না তারা প্লে স্টোরে গিয়ে আগে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। আর একটা জিনিস, এই এডিটিংটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন অন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন অন না থাকলে কিন্তু এটা কাজ করবে না। তো আপনার ইন্টারনেট কানেকশন অন আছে কি না এটা আপনি মেক শিওর করে নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি শেখ জুবায়ের এবং আপনারা দেখছেন ইউনিক পিকচার জোন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখেন স্কিপ নামে একটি অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। তারপর দেখবেন ঠিক এমন একটি ইন্টারফেস হয়ে গেছে। তো যেটা অ্যালাউ চাপে অ্যালাউ দিয়ে দিবেন। এখন উপরে দেখুন অল ফটোজ নামে একটি অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি শো হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার মডেলের ছবিটি সিলেক্ট করে নেবেন। এখন ছবিটি ওপেন হয়ে গেছে। এরপরে দেখুন নিচে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে ইফেক্টস নামে যে অপশনটি রয়েছে আপনারা ওটাই ক্লিক করবেন। এরপরে দেখুন নিচে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে স্কেচ নামে যে অপশনটা রয়েছে আপনারা ওটা ওপেন করে নিন। এবার দেখুন এখানে নিউ দুইটা ইফেক্ট চলে আসছে, একটা হলো কার্টুন ওয়ান এবং একটা হলো কার্টুন টু। আমি আপনাদের এখানে কার্টুন টুটা সাজেস্ট করব। তো সিম্পলি এখানে কার্টুন টুর উপরে ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার ছবিটি এখানে রেডি হয়ে চলে আসছে। এরপরে উপরে দেখেন টিক চিহ্ন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটাকে সেভ করার জন্য উপরে দেখেন অ্যারো অপশন রয়েছে, অ্যারো অপশনে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে।